এবারে কি মোদী ম্যাজিক শেষ হয়ে যাচ্ছে? চার নম্বর দফার ভোটের শেষে বিরোধী পক্ষের দাবি অনেকটা এমনই। তাদের মতে চার দফা ভোটের শেষে বিজেপির গলায় আপ কি বা 400 পার আর শোনা যাচ্ছে না। ভোটের আগে যে কনফিডেন্স দেখা যাচ্ছিল সেটার হাওয়া নাকি লিক হয়ে গেছে। সত্যিই কি তাই? আসুন আজ একটু 2024 সালের এই ভোটের বিষয়ে আলোচনা করা যাক। শুরুর দিকে বা তার আগে থেকে বিজেপির গলায় এক আলাদাই আত্মবিশ্বাস ছিল, আর থাকবেই না বা কেন? চারিদিকে তেমন একটা পরিবেশও ছিল যে এবারে বিজেপি 400-এর খাতা হয়তো সত্যিই খুলে যাবে। ভোটের শুরুতেই বিজেপি সব দিক দিয়ে ফ্রন্ট ফুটে ছিল, এমনকি যে পশ্চিমবঙ্গে আগে দুটো ভোটে মানে পঞ্চায়েত ভোট আর বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পাওয়া তৃণমূলের বিরুদ্ধেও বিজেপি এগিয়েছিল। তার কারণ সন্দেশখালী ইনসিডেন্ট। আবার এই সন্দেশখালীর জন্যই বিজেপি এখন পিছিয়ে, কিন্তু সেটাতে পরে আসছে। সন্দেশখালীর লোকাল গুন্ডা শাহজাহান শেখকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার এলাকার লোকেদের হাতে ইডির মার খাওয়ার পর থেকে পুরো বিষয়টা ন্যাশনাল ওয়াইড হাইলাইট হয়। তারপরেই বিজেপি প্রার্থী রেখা প্রার্থীর আন্দোলন, শাহজাহানের গ্রেপ্তারের পর বিষয়টা আরো বিজেপির পক্ষে চলে যায়। বিজেপি একটা ন্যারেটিভ সেট করতে সক্ষম হয়েছিল যে সন্দেশখালী নেক্সট সিঙ্গুর বা নন্দীগ্রাম হতে চলেছে। এর থেকেও বিজেপির আত্মবিশ্বাসের আরো বড় কারণ ধর্মের রাজনীতি। এটা আলাদা ব্যাপার যে ভারতীয় সংবিধান অনুযায়ী কোন ধর্মের নামে ভোট চাওয়া যাবে না। বিজেপি নেতাদের মাথায় উপর থেকে এক অদৃশ্য হাত থাকে যেটা তাদেরকে সব রকমের আইনি মারপাশ থেকে বাঁচায়। ধর্ম খুবই সেন্সিটিভ একটা বিষয়, তার মাধ্যমে খুব সহজেই লোকেদের সাপোর্ট পাওয়া যায়। আর এটা শুধু বিজেপির জন্য না, বরং আদিকাল থেকে এমনই চলে আসছে। বেশি পিছনে যেতে হবে না, আপনি শুধু এই ইরানের কথাই ভাবুন। ইসরায়েলের উপরে 100 রকেট হামলা চালায়। এই হামলা কি জন্য চালিয়েছে আর সেটা কতটা সফল সেটা আলাদা চর্চার বিষয়, কিন্তু সেটার মাধ্যমে বিশ্বের প্রায় 200 কোটি মুসলিমের সাপোর্ট পেয়ে গেল একদিনে, সাথে সেখানকার বাসিন্দাদেরও। 2014 সালের কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটা আবহাওয়া, 2019 পুলওয়ামা হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে দেশভক্তি একটা আলাদা পরিবেশ ছিল, আর সেটা হাতিয়ার করে বিজেপি পরপর দুবার ক্ষমতায় ফিরেছে। मैं मेरे फर्स्ट टाइम वोटर से कहना चाहता हूं कि आपका पहला वोट पुलवामा में जो वीर शहीद हुए उन वीर शहीदों के नाम আপনার ভোট সমর্পিত হয়ে সকতা। কিন্তু এবারে ব্যাপারটা পুরো কমিউনাল। ভোট শুরুর পর যখন 2014 বা 19 এর মতো বিজেপি সেরকম ন্যারেটিভ সেট করতে পারছে না, তখনই বিজেপির প্রত্যেকটা প্রার্থীর মধ্যে আলাদা একটা ডেসপারেট ছবি দেখা গিয়েছে। যেমন কিছু ভাইরাল ভিডিও দেখুন। প্রথমত ইনি হলেন একজন বিজেপি প্রার্থী যার নাম মাধবী লতা। তিনি নিজে ভোট বুথে ঢুকে ভোটারদের আইডি কার্ড চেক করছে, আর কাদের চেক করছে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে বাইরের অন্য কেউ এসে ছাপা ভোটের চেষ্টা করছে কিনা সেটা তিনি চেক করছেন। কিন্তু আদৌ কি সেই ক্ষমতা একজন ক্যান্ডিডেটের থাকে যে সে এরকম ভোট বুথে ঢুকে ভোটার আইডি চেক করবে? এমন কোন অধিকার বা ক্ষমতা কোন রাজনৈতিক দলের কোন প্রার্থীরই নেই। তারপরে এই ভিডিওটি দেখুন যেখানে একজন প্রিসাইডিং অফিসার বারবার ক্ষমা চাইছে, কিন্তু কেন? কারণ তিনি ভোট বুথে মোদী মোদী স্লোগান দিচ্ছিলেন। তারপরে সেটাতে লোকেরা আপত্তি জানালে তিনি এমন ভাবে ক্ষমা চাওয়া শুরু করেন। আপনি বলা কি নি বলা সরি বলা না মানে এছাড়াও খোদ প্রধানমন্ত্রী বারবার নির্দিষ্ট একটা ধর্মের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে ভোট হাতানোর চেষ্টা করেছে। আর পহলে জব উনকি সরকার থি উনহোনে কাহা থা কি দেশ কি সম্পত্তি পর পহলা অধিকার মুসলমানোঁ কা হ্যায়। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। বিজেপির প্রতিটা স্পিচ দেখলে আপনি বুঝতে পারবেন এবারে ভোটের হাতিয়ারই হলো ধর্ম। এছাড়াও বিজেপি ছাড়া অন্য দলের নেতাদের নমিনেশন যে কোনো বাহানায় ডিসকোয়ালিফাই করা, আর ইভিএম এ অন্য দলকে ভোট দিলে ভোট বিজেপিতে যাওয়ার মতো ঘটনাও প্রচুর সামনে আসছে। তার মানে এই না যে বিজেপি এখন পিছিয়ে গেছে, তারা এখনো ফ্রন্ট ফুটেই আছে। তবে তারা ভোটের আগে 400 পারের যে একটা পরিবেশ তৈরি করেছিল সেটার প্রভাব যেন ভোটের মাঝে এসে কেমন যেন ফিকে হয়ে গেছে। আগে দেখা গেছে বিজেপি এক একটা মাস্টার স্ট্রোক ফেলতো আর সেটাতে অন্য দলের নেতারা রিয়াক্ট করতো, কিন্তু এবারে ভোটের মাঝে যেন সেটাও হচ্ছে না। যেমন রাহুল গান্ধীর অন ভার্সেস অন ডিবেট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা, किसी से भी डिबेट करने को तैयार हूं प्रधानमंत्री করাতে বিজেপি রিয়্যাক্ট করে যে তার সাথে মোদি কেন ডিবেট লড়তে যাবে। তারপর সন্দেশখালীতে তৃণমূল একের পর এক নতুন ভিডিও ভাইরাল করে যার কোনো সদুত্তর বিজেপি এখনো দিতে পারেনি। প্রথমে এই ভিডিও ভাইরাল হয় যেখানে গঙ্গাধর কয়াল নামের একজন দাবি করছে যে ধর্ষণ আসলে হয়নি, সব শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র। এর উত্তরে বিজেপি প্রথমে বলে যে গঙ্গাধর আসলে তৃণমূলের লোক, তারপরে বলে যে সামান্য বিজেপি কর্মী, তারপরে আবার বলে সে মানসিক বিকারগ্রস্ত, তারপরে আবার বলে যে এসব ফেক ভিডিও এআই এর মাধ্যমে তৈরি। সেই মুখের কথা, বিজেপির কাছে এত টাকা এত রিসোর্স আছে তাহলে ভিডিওটা যে ফেক সেটা অ্যানালাইসিস করে কেন প্রমাণ করা যাচ্ছে? তারপরে তিনজন মহিলা জানায় যে তাদেরকে দিয়ে সাদা কাগজে সই করানো হয়েছে, তাদের উপরে কোনো নির্যাতন বা ধর্ষণ হয়। সাদা কাগজ হাতে দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। তিনি বলছেন বিজেপি কয়েকজনকে সাজিয়ে রাষ্ট্রপতি ভবনে নিয়ে গেছে যাদের উপরে আসলে কোনো অত্যাচারই হয়নি। রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে,
তাহলে আমরা কারা? ভিডিওর ব্যাপারে সাংবাদিকরা যখনই জিজ্ঞাসা করেছেন তিনি এড়িয়ে চলে গেছেন। পরে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে তিনি দাবি করেন যে এটা আসলে পুরানো ভিডিও। বিজেপি যে মিথ্যা সাজিয়ে কাউকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে গেছে বা কেন নিয়ে গেছে তার কোনো উত্তর নেই। মেয়েদের উপরে নির্যাতন যে ফেক এটাই বারবার সামনে আসছে, কিন্তু আর বাকি অভিযোগ জমি দখল, টাকা লুট, মারধর এসব অভিযোগকে কি মিথ্যা? সেগুলো নিয়ে না বিজেপি আক্রমণ করছে আর না তৃণমূল সেগুলোকে মিথ্যা প্রমাণ করতে পারছে। এবারে ভোটে বিজেপির কাছে সন্দেশকালীন সব থেকে বড় হাতিয়ার ছিল আর সেটাকে তারা ঠিক এভাবেই হাতছাড়া করে ফেলছে। কিন্তু বিজেপির জন্য সব থেকে বড় ধাক্কা হলো কোর্জাল রেভান্না, যিনি বিজেপির সাথে জোট জনতা দলের একজন যুব নেতা। তার বিরুদ্ধে কয়েক হাজার ধর্ষণের অভিযোগ। তবে আবারও বলবো, এর মানে এই না যে হাওয়া পুরো বিজেপির বিরুদ্ধে ঘুরে গেছে। কারণ আমরা লাস্ট পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে দেখেছি যে কেমন পরিবেশ তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়া ছেয়েছিল যে এবারে বিজেপি আসছে, কিন্তু ফল কি হয়েছে আমরা সবাই জানি। আসলে আমরা যে দলকে পছন্দ করি সেই দলের বিষয়ে ভালো ভালো পোস্ট আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে সব সময় আসে। আর সেই হিসাবে আমাদের একটা মাইন্ডসেটও তৈরি হয়ে যায় যে এই দলই এবারে জিতবে। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি অনেকটাই আলাদা হয়। তাই এই লোকসভা ভোটে কে জিতবে সেটা 4th জুনে বোঝা যায়।